সায়েন্সের একটা মেয়ে আমাকে বললো, স্যার একটা প্রশ্ন, উচ্চতর গণিতের যে মডেলটি সামনে নিলাম, এই খাতা দেওয়ার সময় তো আমরা তোমাদের সঙ্গে কথা বলতে পারি না, খাতায় তো দেখে গেছি, খাতা কমেন্ট তোমাদের দিয়ে দিছে, তোমাদের প্রশ্ন থাকতে পারো না যে কেন স্যার নাম্বার কাটলো। আমাকে একজন বললো, স্যার এইটাই তো 4 নম্বর 2 নম্বর দিছে, ইসলামগত জ্যামিতি 11 অধ্যায়, ইসলাম স্যার আপনার 2 নম্বর দিছে, তা আমি কেন 3 নম্বর কাটলেন আমি তো বুঝতে পারছি না। আবার আমার মতো অনেকেই আছে, অনেকে প্রশ্ন করছে যে স্যারটা যদি একটু পাশার পাশা জিজ্ঞেস করি, কিন্তু আমি তো আর দৌড়ে দৌড়ে তোমাদের পাবো না। আর একটু বলে দিই, সেটা হচ্ছে ইসলাম কথা বলতে যে একটু ওই খাতাটা আমি আবার একটু ভালো করে মূল্যায়ন করছি, করে দিয়েছি কি এখন কোথায় ভুল হলো, সে খাতাটা নিয়ে যাবে যাওয়ার সময় আমার কাছে, নিয়ে আসছে খাতাটা আমাকে দিচ্ছিল খাতাটা। যাই হোক, যে ভুলটা হচ্ছে ইসলাম কথা আমি নাম্বার কাটছি কেন, ওই যে ঘড়ির কাটার বিপরীত দিকে বিন্দুগুলো তোমরা ঘড়িয়েছো, কিন্তু কিন্তু ক্ষেত্রফল নির্ণয়ের সময় ঘড়ি লিখছো যে ঘড়ি কাটার বিপরীত দিকে, ব্র্যাকেটে লিখে দিচ্ছ, কিন্তু সেভাবে বসাও নাই, অ্যান্টি ক্লক ওয়াইজ যেটা আমরা শিখেছি তোমাদের, তোমরা এই একটা খাতা আমি করে দিচ্ছি, যাতে এই সমস্যা হয়েছে খাতাটা দেখে নিও, তারপরেও এই অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণ থাকবে, যদি মনে করো আমার কাছে আর বুঝিয়ে দেবো, বিন্দুগুলো ঘড়ির কাটার বিপরীত দিকে বসাতে হবে, এবং প্রথম যে বিন্দু বসাবে সেটা লাস্টেও বসাতে হবে। কিন্তু আর একটু কথা বলি, পরীক্ষার ফলে ওখানে যে হল স্পর্শন থাকেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আনোয়ার হল স্পর্শন থাকেন ওখানে কত কয়েক বছর ধরে, তো আমার জাহিন ইউনিভার্সিটির আমার একে জুনিয়ার পরিসংখ্যানের ছাত্র ছিল, আমার সঙ্গে সম্পর্ক ভালো। এখন আমি প্রিন্সিপাল স্যার এটা বলতে পারবেন যে প্রতিবার পরীক্ষা শেষ হয়ে যখন বাস ফিরে আসে, দুই চারজন এসে স্যারের কাছে এসে আমরা আমি প্রশ্নটি শুনছি, স্যার ওই ক্লাসে আমার খাতা কেড়ে নিয়েছে, আমার 10 মিনিট লেট করে দিয়েছে, আমাকে ধমক দিয়েছে ওই স্যার আমাকে, এরকম বলে স্যারের কাছে। তখন আমরা আবার ফোন করি ওখানে, তো আমি কতবার একবার ফোন করলাম যে ওই আনোয়ার আনোয়ারের কাছে, যেমন বললাম যে আমার অমুক রুমে শুনে নিলাম ছেলেটার কাছে কোন রুমে পড়েছে, কোন টিচার ছিল নাম বলতে পারে না, তারপর যত নাম্বার পক্ষে এই পরীক্ষায় আসলে তোমার অমুক কোন শিক্ষক পড়ছিলেন, পরে সে আবার খোঁজখবর নিয়ে আমাকে ফোন করে যেটা বলে, তখন আমরা মানে বিপদ অবস্থা করি যে কি দেখুন ভাই, ওই ছেলে এই বিয়াদেবী করছে ক্লাস, তোমরা তোমরা আমাদের সাথে তো আমাদের কথা শোনো না, ক্লাস অনেক সময় আমরা বুকে ধক্কা করে কিছুটা শোনাতে পারি, ওখানে যে মনে করো আর যদি কোনো অল্প বয়স শিক্ষক তোমাদের রুমে ডিউটি পড়ে, কিংবা দেখো পাঞ্জাবি গাই যত প্রচুর টাইপের শিক্ষক, উত্তপ্ত করে ফেলো প্রত্যেক শিক্ষক, কিন্তু আমরাও যখন ঘুমে যায় আমরা কিন্তু সহায়ক, তুমি যদি বলো পানি খাবো বিচারা তোমাকে পানি এনে জায়গায় খাওয়াবে, যদি বলো আমার রোজ লাগবে পিছনে দাঁড়িয়ে বলো, আমরা কিন্তু রোজটা করি না দেখে এসে নিয়ে যাও, আমরা কিন্তু রোজটা জায়গায় পৌঁছে দিই, আমরা যথেষ্ট তোমার সহায়তা করি, পরিবেশ ঠান্ডা থাকুক আমরা চাই পরীক্ষক, আমি আমি তো পরীক্ষক এখানে একটা ডিউটি করবো, ওখানে করবো না, ওখানে আমার মতো বিচারিত ডিউটি করবেন তোমাদের জন্যে, কিন্তু 90% ক্ষেত্রে তোমাদের জন্যেই কিন্তু তোমরা বিপদে পড়ো, তোমরা পরীক্ষার ফলে ঢুকবে নিয়ে আমাদের 15 মিনিট আগে তো আধা ঘন্টা আগে সম্ভব হবে, আধা ঘন্টা আগে তোমরা ঢুকবে, ঢুকে চুপচাপ বসো, তুমি ঠান্ডা হয়ে ফেলে সে বসো, হয়েছে হয়তো হয়েছে করে কোনো লাভ হবে, প্রশ্ন পাওয়ার আগে হয়েছে করো, প্রশ্ন পাওয়ার পরে তো সম্পূর্ণ কথা বলা নিষেধ, প্রশ্ন পাওয়ার আগে না, যখন তুমি খাতা কথা তোমাকে হাতে দেওয়া হবে তখন থেকে কিন্তু তুমি পরীক্ষার অংশ পরীক্ষা ঢুকে গেলে, যখন তোমার একটা এমসিকিউ শীত তোমার হাতে দিল তখন তুমি আর কোনো কথা দাঁড়ানো মানে দৃষ্টি আকর্ষণ হয়ে গেল, শিক্ষক বুঝবে কোন সমস্যা তোমার, কিন্তু বলে স্যার কাগজ, স্যার কাগজ তোমার লাগাই, কিন্তু বসে এরকম বিয়াদ ছেলে মেয়ে আমরা পাই, বসে ওখান থেকে নিচের দিকে লিখতে বলতে স্যার কাগজ, এটা ওই শিক্ষকের অপমান করতে পারে। যাই হোক,
এগুলো খেয়াল রাখবে আর পরিষ্কার করে ওয়ার্নিং কোনো কথা বলবে না যে শিক্ষকই তোমাদের দায়িত্ব করব ম্যাডাম হোক শিক্ষক হোক ইয়াং হোক সিনিয়র হোক শিক্ষক শিক্ষক তোমরা তার প্রতি শ্রদ্ধাবোধ রাখবে উনি যেভাবে বলবেন সেভাবে